জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিক ভালো আছেন। সোমালিয়ার জলদস্যুরা তাদের সেহরি ও ইফতার করতে দিয়েছেন। নতুন বার্তায় নাবিকরা এ তথ্য জানিয়েছেন। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা জানান, জলদস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নাবিকদের ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। ভারত মহাসাগরে জিম্মি করা বাংলাদেশি জাহাজ সোমালিয়ায় নোঙর করেছে জলদস্যুরা। বুধবার রাতে নতুন অডিও বার্তায় নাবিকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন। মুক্তিপণ পেলে ছেড়ে দেবে জলদস্যুরা। তবে এসআর শিপিং কর্তৃপক্ষ বলছেন, $50 লাখ মুক্তিপণের দাবি সঠিক নয়। জলদস্যুদের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানান তারা। জলদস্যুদের সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ এখনো স্থাপন হয়নি। আমরা ধারণা করছি তারা নিরাপদ জায়গায়, নিরাপদ তাদের যেই জোন আছে সেই জোনে গিয়ে হয়তো তারা মধ্যস্থতাকারীদের সাথে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন। মিজানুর ইসলাম জানান, নাবিকদের কাউকে শারীরিকভাবে আঘাত করা হয়নি, তারা সবাই সুস্থ আছেন। একজন নাবিকের পরিবারের সাথে গত রাতেই কথা হয়েছে একজন নাবিকের। তারা জানিয়েছেন তারা সুস্থ এবং নিরাপদ আছেন। এটা একটা টিম ওয়ার্ক, সব মিলিয়ে যাদের সাথে আমরা যখনই যাদের সাথে যোগাযোগ করতে পারি তাদের সাথে কানেক্ট হতে পারি, এর বাইরে এর আগে কোনো কিছু বলা আমাদের পক্ষে অসম্ভব। এর আগে 2010 সালে জিম্মি কবির গ্রুপেরই জাহাজ জাহানমণি মুক্তি পেতে সময় লেগেছিল 100 দিন। এমভি আবদুল্লা জাহাজ ও 23 নাবিককে উদ্ধারে এর চেয়ে বেশি সময় লাগতে পারে। জিম্মি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এই কথা জানান জাহানমণি সেই সময়ের ফিটার মোহাম্মদ ইদ্রিস। সিঙ্গাপুর থেকে বাংগারিং নিয়ে প্রভিশন নিয়ে আপনার রবানা দিয়েছি আমরা আপনার গ্রিসে যাব। তখন আমরা তখন গ্রিসে যেতে হলাম, সিঙ্গাপুরতে সেল করছি, সেল করি আমরা লাক্কা দিবে আমাদের কোনারা অ্যাটাক করছে। আমাদেরকে বলছে যে কি না, আপনারা আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা যা সেটা বিজনেস, কোম্পানি টাকা দিবে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। মুক্তিপণ পেলে জলদস্যুরা নাবিকদের কোনো ক্ষতি করবে না বলেও জানান মোহাম্মদ ইদ্রিস। কিটা হওয়ার পরে আসলে এখানে টেনশনের কিছু নাই। আমি কার্ডিয়ারের উপলক্ষে বিশেষ করে বলতে চাই, ওনারা কোনো টর্চারিং করবে না। ওনাদের মেন কাজটা হলো এটা বিজনেস, এরা বিজনেস, ওরা মুক্তিপণ আদায় করে দিলে ওনারা ছেড়ে দিবে। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জিম্মি হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।